আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দলের মতো অনেক ভালো আছি। তো আজকে রান্না করব ডিমের ঝোল আর হচ্ছে আলু ভর্তা, আর সাথে আছে ডাল। এটা আমার সবচেয়ে ফেভারিট খাবার, মাঝে মধ্যে খাওয়া হয়। অনেকদিন যাবৎ খাই না, তাই ভাবলাম আজ রান্না করি। আলু ভর্তা, ডাল আর সাথে ডিম, এটা অনেকে এই খাবারটা পছন্দ করে থাকে। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্যই এই খাবারটা বেস্ট। আমরা সব মাঝে মধ্যে প্রায় সময় এটা রান্না করে খাই। আগে বেশি খাওয়া হতো যখন দাদা দাদু বেঁচে ছিলেন, তখন সপ্তাহে দুই একবার রান্না করা হতো, কারণ তারা এটা খুবই পছন্দ করতো। এখনও খাওয়া হয় মাঝে মধ্যে। তাই হঠাৎ ইচ্ছে হলো খাওয়ার জন্য, তাই রান্না করতেছি, সেটি আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই সাপোর্ট করবেন আমাকে আর আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো অনেকে বা বলবেন যে তেল এত কম দিছি, কারণ আমি কম তেল দিয়ে রান্না করতে পছন্দ করি। আমি অল্প তেল দিয়ে রান্না করতে পারি, তো তেলটা একটু কমে হয়েছে, তো এখন আর একটু দিয়ে দেব। আমার রান্না করতে বেশি তেল লাগে না, আমি অল্প তেলে রান্না করতে পারি। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে বলকা শব্দে অপেক্ষা করব। এই যে ডিম রান্না হয়ে গেছে, ডিমের মধ্যে সামান্য একটু ঝোল রাখা হয়েছে। বাবা ঝোল রাখলে ডিমের ঝোলটা দিয়ে খেতে পছন্দ করে, তাই একটু ঝোল রেখে দিলাম। তো এখানে আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে। তো এখন আমার ছোটো বোন আর আমি এগুলোকে ছিলে একটা প্লেটে নিচ্ছি। আলুর ভর্তা গরম গরম বানাতে হয়, আলুর চাশনি না হয় আলুগুলো পরে শক্ত হয়ে যায়, আর গরম গরম খেতেও ভালো লাগে। আলুর চাশনি ঠান্ডা হলে স্বাদ লাগে না। তো এখন সিদ্ধ করে রেখে দিছিলাম, তো এখন খাওয়ার আগে এগুলোকে বানিয়ে নিচ্ছি। আলু ছোলা শেষ, এখন ব্যাঙ্গে নিচ্ছি এগুলো। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সব আলুগুলো এখন ব্যাঙ্গে নেব, কারণ পরে মাখলে, মরিচ দিয়ে মাখলে হাত জ্বলবে। তো এখন ব্যাঙ্গে নিলাম। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া। আমি সবসময় শুকনো মরিচ গুঁড়ো করে রেখে দিই। যে বেশি জাল দেব না, কারণ ঘরের মধ্যে ছোট বাচ্চা আছে,
ওরা খাবে, তাই বেশি জাল দিলাম না। এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। ধনিয়া পাতাটা নাই, ধনিয়া পাতা হাতের কাছে নাই, সেই জন্য দিতে পারি নাই। হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, না হয় মরিচ আর তেল লবণগুলো আলুর সাথে মিশবে না। তো আমার হাত দিয়ে মাখা ভালোভাবে মেখে নিলাম। এই যে তিনটা লাড্ডু বানিয়ে নিলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।